ভোটের শুরুতেই অশান্তি ছবি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। ঘটনার সূত্রপাত গতকাল রাতে। এই মুহূর্তে আমরা রয়েছি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সেবকপল্লী এলাকায়, এটা রায়গঞ্জ শহরেই। গতকাল রাতে আমি যেখানে রয়েছি, আমার পেছনেই কংগ্রেসের অস্থায়ী টেন্ট রয়েছে, সেখানে ভাঙচুরের ছবি। কংগ্রেস এবং সিপিএমের যে সমস্ত ফ্ল্যাগ রয়েছে সেগুলো কিন্তু রাস্তায় পড়ে রয়েছে। শুধু তাই নয়, যে টেন্ট অফিস সেটাও রীতিমতো ভাঙচুর করা হয়েছে। স্থানীয় যারা কংগ্রেস কর্মী, যারা সিপিএম কর্মী, তাদের যেটা অভিযোগ যে গতকাল রাতে বেশ কয়েকজন তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতী তারা এখানে আসেন এবং এসে রীতিমতো ভাঙচুর চালানো হয়। এলাকার একজনের সঙ্গে কথা বলে নেব। কাল সোয়া 12টার সময় অলরেডি আমাদের যারা ছিলেন সবাই বাড়িতে ঢুকে গেছিল, ফাঁকাই ছিল। সেই সময় তৃণমূলের আশ্রিত গুন্ডা, স্থানীয় গুন্ডা, নাম করা গুন্ডা তাতন মিত্র এবং তার দলবল এসে ট্রেন ভাঙচুর করে এবং বাড়ির পিছনে নিহাল দাস, রঞ্জন রবিদাস যারা জোট প্রার্থী সমর্থনে খাটছে তাদের বাড়ি থেকে হুমকি মেশিন দেখিয়েছে, বলছে আগামীকাল ভোট আছে, ভোটে তোরা কেউ খাটতে পারবি না, এভাবে হুমকি দিয়েছে এবং সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে যাতে 2 নম্বর ওয়ার্ডে জোটের পক্ষে সুষ্ঠুভাবে ভোট না হয়। যেমনটা স্থানীয় বাসিন্দা অভিযোগ করলেন যে শুধু টেন্ট অফিস ভাঙচুরি নয়, এলাকায় যে সমস্ত কংগ্রেস কর্মীর বাড়ি রয়েছে সেখানেও হুমকি দেওয়া হয় এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়ে যারা সেখানে দুষ্কৃতীরা গিয়েছিল সেখানে তারা কিন্তু হুমকি দিয়েছিল, এমনটাই অভিযোগ রয়েছে। গতকাল রাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং আজকে সকালেও বেশ কয়েকজন পুলিশ কর্মীর দেখা মিললেও এখন কিন্তু এলাকায় চাপা আতঙ্কের ছবি। একজন পুলিশ কর্মীও আমাদের ক্যামেরায় ধরা পড়েনি এবং একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকেও কিন্তু রায়গঞ্জের এই জায়গায় এখনো পর্যন্ত দেখা যায়নি। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে সুদীপ চক্রবর্তী, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, রায়গঞ্জ।